কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালিত হচ্ছে দেশ জুড়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় হয় গ্রহণ করা শোক প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করেছেন অনেকেই মসজিদের দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের হিসেবে একশো জনের